স্যামসাং কোম্পানি রিসেন্টলি লঞ্চ করেছে তাদের বেশ কিছু স্মার্টফোন। চমৎকার স্মার্টফোনগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 32, স্যামসাং গ্যালাক্সি 52 এবং স্যামসাং গ্যালাক্সি 72। সম্প্রতি লঞ্চ হওয়া তিনটি ফ্যান্টাস্টিক স্মার্টফোন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A52, স্যামসাং গ্যালাক্সি A52, যার ব্যাকসাইডটি প্লাস্টিক ফ্রেম এবং ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পলিকার্বনে। 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস বিগ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। স্যামসাং গ্যালাক্সি A52 অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11, 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। এই চারটি ভেরিয়েন্টেই স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটি স্যামসাং কোম্পানি অফিসিয়ালি লঞ্চ করেছে। এছাড়াও আপনি এক্সটার্নালভাবে 256GB মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন এই ডিভাইসটিতে। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনটির প্রাইমারি এবং মেন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 1.8। 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 2.2। 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরাও দেওয়া হয়েছে এতে, যার অ্যাপারচার হচ্ছে 2.4। এছাড়াও 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপারচার হচ্ছে 2.2। 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটিতে, যার অ্যাপারচার হচ্ছে 2.2। স্যামসাং গ্যালাক্সি A52 আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি A52 4500mAh বিগ ব্যাটারি দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। সাথে রয়েছে 25W ফাস্ট চার্জিং, যার দিয়ে ফুল চার্জ হতে স্মার্টফোনটির সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি A52 অফিসিয়াল প্রাইস হচ্ছে 33,999 টাকা। বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি A52 অ্যাভেলেবেল রয়েছে 8GB 128GB। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A32, 6.5 ইঞ্চের একটি বিগ TFT ডিসপ্লে দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে, যার অ্যান্ড্রয়েড ভার্সন 11। মিডিয়াটেকের একটি চিপসেট ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটি 6 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে, যার সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। 5000mAh একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যাতে দেওয়া হয়েছে ফাস্ট চার্জার হিসেবে 15W একটি অ্যাডাপ্টার। এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ব্লু এবং অসম ভায়োলেট এই কালারগুলোতে। স্যামসাং গ্যালাক্সি A32 বাংলাদেশের বাজারে প্রাইস হচ্ছে 26,999 টাকা। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A72, 6.7 ইঞ্চি একটি বিগ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11। কোয়ালকম স্ন্যাপড্রাগন 650G চিপসেট ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। স্যামসাং কোম্পানি অফিসিয়ালি 6GB 128GB এবং 8GB 256GB লঞ্চ করেছে স্মার্টফোনটি, কিন্তু বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 8GB 256GB এই ভেরিয়েন্টটিতে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। এছাড়াও টেলিফটো হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও আলট্রা ওয়াইড হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি A72 স্মার্টফোনটিতে, যার ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh বিগ ব্যাটারি, যাতে চার্জ দেওয়ার জন্য রয়েছে 25W একটি হ্যাভি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ভায়োলেট অ্যান্ড অসম ব্লু এই কালারগুলো পাওয়া যাচ্ছে স্মার্টফোনটির। বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির প্রাইস ধরা হয়েছে 45,999 টাকা।